রোজ সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজের পাতা উল্টালে কোথাও খুন, কোথাও ধর্ষণ, কোথাও যুদ্ধ। আমার পাড়ায়, আপনার শহরে, এদেশে কিংবা ওদেশে দিন বদলায়, শিরোনামগুলোই বদলায়, স্থান কাল পাত্র, বিষয় বদলায় কি, আমরা অভ্যাস করে ফেলি। কখনো খুব অসহ্য হলে আমরা বেরোই মোমবাতি মিছিলে, ফেসবুক উত্তাল করে দিই, ট্রেনের কম্পার্টমেন্ট চায়ের ঠেক মাথায় তুলি তর্কে তর্কে, বলি আহ কি দুঃসময়, সময় বড় খারাপ বন্ধু, সময়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করি। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, তাকেও আমরা অভ্যাস করে ফেলি। কখনো খুব অসহ্য হলে লাল বাড়িটা বদলে যায় নীলে, নীল রংটা বদলে যায় সবুজে, সবুজ রংটা বদলে যায় গেরুয়ায়, কিন্তু দিন বদলায় কি, রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, শুধু দিন বদলায় না, কারণ আমরা বদলাই না। আমরা দুঃখ করি, অভিযোগ করি, কেউ স্বপ্ন দেখি, আর কেউ বলি না এ দেশের আর কিছু হবার নয়। আমরা ভুলে যাই আমরা বাস করি একটা গণতান্ত্রিক পরিবেশে, আমরা ভুলে যাই গণতন্ত্রের শক্তি, আমরা ভুলে যাই আমাদের নিজেদের শক্তি। আমরা বলি ও ঘুষ খায়, ভেবে দেখি না আমরা ঘুষ দিই। আমরা বলি ওরা মারছে, ভেবে দেখি না আমরা মার খাচ্ছি। আমরা ভাবি কেন ধর্ষণ, ভেবে দেখি না কেন ধর্ষিত। আমরা শান্তশিষ্ট হয়ে লাইনে দাঁড়াই, ভিক্ষা পাত্র হাতে প্রার্থনা করি, অধিকার, মানুষের মৌলিক অধিকার, তার জন্মগত স্বাভাবিক অধিকার, যা আমরা ভিক্ষা করি শাসকের কাছে। ভুলে যাই আমাদের জন্যই দেশ, মানুষ ছাড়া কোনো দেশের অস্তিত্ব হতে পারে না, মানুষ ছাড়া কোনো দলের অস্তিত্ব হতে পারে না, মানুষ ছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইত্যাদি চেয়ারের কোনো অস্তিত্ব হতে পারে না। আমরা ভুলে যাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নির্বাচন করি আমরা, আমরা ভুলে যাই যে দলটা আজকে শাসক, যে দলটার আজকে সরকার, তাকে নির্বাচন করি আমরা, আমরা ভুলে যাই আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা ভুলে যাই আমরা গণতন্ত্রের নির্বাচক, আমরাই সরকারের নির্বাচক। যে জাতি নিজের শক্তিকে চিনতে পারে না, যে চিরদিন শাসিত। আমরা আজ কোনো বৈদেশিক শক্তির পদানত নই ঠিকই, কিন্তু এখনও আমাদের ঘাট থেকে কর্তার ভূত নামেনি। আমরা যারা আশাবাদী তারা কেবল আশাই করি, স্বপ্ন দেখি দিন বদলের, কোনো পদক্ষেপ নেই কি। আমরা যারা নৈরাশ্যবাদী তারা কেবল নিরাশার মধ্যে ডুবে থাকি, তারা সুবিযোগ করি, তারা শুধু ক্ষোভ ব্যক্ত করি, কোনো পদক্ষেপ নেই কি। হোয়াটসঅ্যাপ ফেসবুকে শির দ্বারা শক্ত করে প্রতিবাদে ভাসিয়ে দেওয়ার পর আমাদের শির দ্বারা আবার নুজো হয়ে যায়, কারণ কাল যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে তো আমার কেউ নয়, রাজনৈতিক উত্তেজনায় যে লোকটির মৃত্যু হয়েছে সে তো আমার পরিবারের কেউ নয়, আমি কেন প্রতিবাদ করব। এইভাবে ভাবতে ভাবতে একদিন আমাদের গায়েও আঁচ এসে লাগে, আমরাও আক্রান্ত হই, আর কিছু সুচতুর বুদ্ধিমান মানুষ আমাদের এই স্বার্থান্ধ সুবিধাবাদিতার ফায়দা লোটে। তারা ভুলিয়ে দেয় আমাদের প্রত্যেকের রক্তের রং লাল, তারা বলে ওকে হলুদ বলে চেনো, একে লাল বলে চেনো, লাল হলুদের শত্রু। আমরা যুদ্ধ করে মরি আর তারা আমাদের প্রাণ নিয়ে রাজনীতি করে। কিচ্ছু হবে না, কিচ্ছু হওয়ার নয়, ততদিন কিছু হবে না যতদিন না সাধারণ মানুষ তার অধিকার সম্বন্ধে সচেতন হবে, সাধারণ মানুষ জেগে উঠবে, যতদিন না সাধারণ মানুষ বুঝবে তাদের প্রত্যেকের ক্ষমতা, তাদের প্রত্যেকের সামর্থ্য, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে, তারা নিজেরা নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, ততদিন কিচ্ছু হবে না, ততদিন এই অসময় কোনোভাবেই কাটতে পারে না। তাই ফেসবুক চায়ের ঠেক ট্রেনের কামরা গরম না করে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, আমরা যারা এই বিষয়টা সচেতন তাদেরকে অন্যদের সচেতন করতে হবে। এই দায়িত্বটা, এই ছোট ছোট দায়িত্বটা আমরা যদি পালন করতে পারি তাহলে আমাদের আর আফসোস করতে হবে না আমরা একটা দুঃসময় বেঁচে আছি। তাই আমার আহ্বান সকলের কাছে, যারা ভিডিওটা শুনছেন, যারা আমার বক্তব্যকে সমর্থন করছেন, প্রত্যেকে এইটুকু এগিয়ে আসুন, রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ থেকে বিবেকানন্দ প্রত্যেকে
এই কাজটাই করতে চেয়েছিলেন, জাতির বিবেককে জাগাতে চেয়েছিলেন, জাতিকে আত্মশক্তিতে বলীয়ান করতে চেয়েছিলেন। আমরা রাজনৈতিক মঞ্চে আজকে নজরুল শুনি, রবীন্দ্রনাথ শুনি, বাড়ির তাকে সাজিয়ে রাখি রবীন্দ্র রচনা বলি, আহ আমি কত বড় সংস্কৃতি মনস্ক। কিন্তু তাদের কারোর বক্তব্যকেই গ্রহণ করি না। বিবেকানন্দকে পুজো করি ঠিকই, বিবেকানন্দের একটা কথাকেও আমরা গ্রহণ করি না। আমরা সরে গেছি অনেক কিছু থেকে, আমরা সরে গেছি অনেক দূরে, তাই জন্য দিনের পর দিন আমরা ক্রমশ তলিয়ে যাচ্ছি। কেবল স্বপ্ন বা কেবল নিরাশা কোনো কিছুর ওয়ে আউট হতে পারে না। আপনারা ভাবুন, অন্যকে ভাবান, যাতে কালকের ভারতবর্ষ অন্যরকম একটা ভারতবর্ষ হতে পারে। গণতন্ত্রের শক্তিকে বুঝুন, গণতন্ত্রের শক্তিতে নিজেরা বলীয়ান হয়ে উঠুন। কিছুদিন আগে বাংলাদেশে কোটা আন্দোলন বাংলাদেশের সরকারকে বাধ্য করেছিল জনগণের দাবিকে মেনে নিতে, কারণ জনগণের জন্য সরকার, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেছিল। এই দৃষ্টান্তটা কি আমাদের কাছে যথেষ্ট নয়? ভাবতে হবে আপনাদেরকেই।